একজন কৃষক যখন ফসল ফলান তখন কি তিনি ফসলের কিছু অংশ নিজের আহারের জন্য রেখে দেন নাকি পুরোটাই বিক্রি করে দেন আমাদের মধ্যে যারা কোনো কর্মক্ষেত্রে কর্মরত আমরা কি সেখান থেকেই উপার্জন করি না আমরা যারা ব্যবসা বাণিজ্যে নিযুক্ত আমরা আমাদের ব্যবসার লাভ্যাংশ থেকে কি আমাদের নিজেদের প্রয়োজনের জন্য অর্থ সংগ্রহ করি না কিভাবে আমাদের এই স্বাভাবিক জীবনযাপন চলে নমস্কার প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন সুরক্ষিত রেখেছেন আপনাকে একটা প্রশ্ন করি এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে আপনি কি আমাদেরকে জানাচ্ছেন এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনা সত্যি কি ব্যক্তিগতভাবে আপনাকে লাভবান করছে আপনি কি ঈশ্বরের আরও কাছে আসার সুযোগ পাচ্ছেন ঈশ্বরের সহভাগিতা তার সান্নিধ্য বিশেষভাবে কি উপলব্ধি করতে পাচ্ছেন। যদি আমাকে আপনাদের এই মতামত এখনও পর্যন্ত আপনি জানিয়ে না থাকেন আমার অনুরোধ দয়া করে আমাদেরকে জানান বিশেষ করে আজকে এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি মন্ডলীর মানুষদের সম্ভবত এই মনোভাব হয়েছিল যে তারা যখন জগতে বসবাস করছে তখন তাদের জাগতিক জীবনযাত্রা পালন করে চলার অধিকার আছে এ বিষয়ে সাধুপৌল মণ্ডলীর মানুষদের উপদেশ দিয়ে বলেছেন তাদের জাগতিকভাবে যা কিছু করার বা যেমনভাবে জীবনযাপন করার অধিকার আছে সেটা দূরে সরিয়ে রেখে ঈশ্বরের পথে থাকতে হবে এবং আত্মিক জীবনযাপন করতে হবে তিনি তার নিজের উদাহরণ দিয়ে বলেছেন যে তিনি নিজেও এই একই কাজ করছেন প্রভু যিশু রূপে তার যেমন সাধারণভাবে জীবনযাপন করার অধিকার আছে সেইভাবে তিনি কিন্তু জীবনযাপন করছেন না তিনি এই একটি বিষয় দেখিয়ে বলেছেন যে একজন মানুষ হিসেবে এবং একজন প্রেরিত হিসেবে তার অধিকার আছে তার জীবনে সেগুলির ব্যবহার করার কিন্তু তিনি স্বেচ্ছায় প্রতিটি বিষয় থেকে নিজেকে স্বতন্ত্র রেখেছেন সাধুপোল বলেছেন যে তার এইভাবে কথা বলার জন্য লোকেরা ভাবতে পারে যে তিনি এখন নিজের অধিকারের কথা বলে সাধারণ জাগতিক মানুষের মতো কথা বলছেন কিন্তু তিনি তাদের মনে করিয়ে দিয়েছেন যে এই অধিকারের কথা ব্যবস্থাতে উল্লেখ করা আছে সাধু মসির ব্যবস্থায় শস্য মর্দনকারী বলদের মুখে জালতি না বাঁধার কথা বলা হয়েছে যাতে শস্য মর্দনকালে তারা সেই শস্য ভোজন করতে পারে যারা শস্য চাষ করে তারা তাদের ফসল থেকেই খাদ্য গ্রহণ করে একইভাবে প্রেরিতেরা যখন মানুষদের মধ্যে আত্মিক বীজ বপন করেন তখন তারা আত্মিক ফলই গ্রহণ করেন সুসমাচার প্রচার যারা করেন প্রভু যেন সেই প্রচারকদের উপজীবিকা সেই সুসমাচার থেকে হয় কিন্তু এই রকম অধিকার সাধুপৌলের থাকা সত্ত্বেও তিনি সেটা প্রয়োগ করেননি কারণ সুসমাচার প্রচার করাকে তিনি ঈশ্বরের সেবা হিসেবে দেখেছেন কোনো আয়ের উৎস হিসেবে দেখেননি তার সবার উপরে কর্তৃত্ব দেখানোর অধিকার থাকলেও তিনি একজন দাসের মতো ব্যবহার করেছেন যাতে অধিক সংখ্যায় মানুষের মন জয় করতে পারেন যে সমস্ত মানুষ ব্যবস্থা মেনে চলে তাদের সঙ্গে তিনি ব্যবস্থাধীন মানুষের মতো ব্যবহার করেছেন আবার যারা ব্যবস্থার অধীনে নন তাদের সঙ্গে তাদের মতোই ব্যবহার করেছেন যারা আত্মিকভাবে দুর্বল তাদের কাছে তিনি দুর্বলের মতো যারা সবল তাদের কাছে তিনি সবলের ন্যায় ব্যবহার করেছেন সাধুপৌল মণ্ডলীর মানুষের কাছে এই উপদেশ দিয়েছেন যে বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা যেভাবে প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য বিভিন্ন রকম কৃচ্ছ সাধন করে এবং একাগ্রতা সহকারে নিজেদেরকে প্রস্তুত করে সেই রকমই তাদেরকেও জাগতিক জীবন থেকে নিজেদেরকে সরিয়ে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠিন অধ্যাবসায় প্রয়োজন আসুন আমরা এই সকল বিষয় বিস্তারিতভাবে দেখি এবং দেখি আর একটি বাড়ি কিভাবে আমাদের সঙ্গে কথা বলতে চান আসুন আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি জীবনবাণীর অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে প্রথম করিন্থীয় তার নয় অধ্যায় প্রথম তিনটি পদ পাঠ করে শুরু করব। পৌলের প্রেরিতত্ব বিষয়ক কথা যা লেখা রয়েছে তিনশো পৃষ্ঠায় আমি কি স্বাধীন নই আমি কি প্রেরিত নই আমাদের প্রভু যিশুকে আমি কি দেখি নাই তোমরাই কি প্রভুতে আমার কৃত কর্ম নও আমি যদ্যপি অন্য লোকদের জন্য প্রেরিত না হই তথাপি তোমাদের জন্য বটে কেননা প্রভুতে তোমরাই আমার প্রেরিত পদের মুদ্রাঙ্ক যারা আমার পরীক্ষা করে তাহাদের কাছে আমার উত্তর এই চার পদে কথা লেখা আছে ভোজন পান করিবার অধিকার কি আমাদের নাই, অন্য সকল প্রেরিত ও প্রভুর ভাতৃগণ ও কৈফা ইহাদের ন্যায় কোনো ধর্ম ভগিনীকে বিবাহ করিয়া সঙ্গে লইয়াই নানা স্থানে যাইবার অধিকার কি আমাদের নাই সাধু পৌল শুরু করেছেন এক পদে নয়ের অধ্যায় প্রথম তো তার নয়ের অধ্যায় আমি কি স্বাধীন নই এর উত্তরে বলা যায় হ্যাঁ নিশ্চয়ই স্বাধীন তার দাবি আমি কি প্রেরিত নই উত্তর আসে হ্যাঁ নিশ্চয়ই প্রেরিত তৃতীয় দাবি জানিয়েছেন তিনি আমাদের প্রভুযশুকে আমি কি দেখি নাই প্রেরিত পদের অত্যাবশ্যকীয় গুণাবলীর একটা হলো খ্রিস্টকে ব্যক্তিগত দর্শনের অনুভব সাধু পৌলের ক্ষেত্রে এই প্রশ্নের উত্তরও নিঃসন্দেহে সন্তোষজনক যে তিনি তার দর্শন লাভ করেছিলেন চতুর্থ প্রশ্ন পৌলের তোমরাই কি প্রভুতে আমার কৃত কর্ম ন নিশ্চয় তাঁর প্রেরিততত্ত্বের প্রমাণ এই করিন্থ বিশ্বাসীদের মধ্যেই আমরা দেখতে পাই অর্থাৎ তাদের পরিবর্তিত জীবনেই তো পৌলের অক্লান্ত পরিশ্রমের ফল ঈশ্বর কর্তৃক আহুত ও মনোনীত এক সেবক ব্যাধি রেখে এমন কি কখনো সম্ভব সাধু পৌল দাবি জানিয়েছেন আরও আমি যদ্যপি অন্য লোকদের জন্য প্রেরিত না হই তথাপি তোমাদের জন্য বটে অর্থাৎ অপর মানুষদের কথা ছেড়ে দিলেও সাক্ষাৎ করিন্থিয়ারা নিশ্চয়ই পৌলের প্রেরিত পদের সাক্ষ্য প্রমাণ দিতে পারে কেন তারা পৌলের মাধ্যমেই খ্রিস্টকে চিনেছিল নির্দিদায় নিজের বিষয়ে পৌলের এই প্রেরিত পদের বা ঈশ্বরের সেবা কার্যকারীর দাবি রেখেছেন নিজের অধিকার সম্পর্কে নিশ্চয়তা জানিয়েছেন সাধু নিশ্চিতভাবে প্রেরিতত্বের অধিকার সম্পর্কে দাবি জানিয়েছেন একজন প্রেরিতা হিসাবে সাধু পৌলের ভোজন পানের অধিকার আছে বই কি বিশ্বাসীদের গৃহে গিয়ে সযত্ন আতিথ্য পাওয়ার অধিকারও নিশ্চয়ই রয়েছে তার নিশ্চয়ই পৌলের প্রেরিতত্বের স্বাধীনতা ভোগের অধিকার আছে তথাপি তিনি তার স্বাধীনতাকে সীমিত বলে দেখিয়েছেন প্রথম করিন্থীয় তার আটের অধ্যায় তেরো পদে তিনি বলছেন অতএব খাদ্যদ্রব্য যদি আমার ভ্রাতার বিঘ্ন জন্মায় তবে আমি কখনও মাংস ভোজন করিব না পাছে আমার ভ্রাতার বিঘ্ন জন্মায় মাংস ভোজনের অধিকার থাকলেও তিনি ভোজন করতে পারেন না এই হল স্বাধীন ইচ্ছা কিছু করার অধিকার আপনার আছে অথচ আপনি করতে পারেন না ঈশ্বরের প্রভুযশু খ্রিস্টের পবিত্র আত্মার প্রেমের বশবর্তী থেকে আপনি আপনার স্বাধীনতার যথেচাচার করতে পারেন না আপনার স্বাধীনতাকে সীমিত রেখেছেন এ হলো আপনার প্রকৃত স্বাধীনতা আরও স্বাধীনতা ছিল তার যাবতীয় ঐচ্ছিক প্রয়োজনে সহায়তা করার জন্য স্ত্রী গ্রহণের কিন্তু তিনি বিবাহতে দূরবর্তী রইলেন ঈশ্বরের সেবার পথে তা বাধাজনক এই মনে করে বিভিন্ন মানুষের মাঝে সত্যের পক্ষে সাক্ষী স্বরূপে দাঁড়িয়ে সত্য জীবন্ত ঈশ্বরের সন্ধান দিতে একাকী থাকা প্রয়োজন মনে করেছেন এই রকম সেবাকার্যে তিনি অগ্রদূত অথচ সেই বিবাহ করা এবং খ্রিস্ট বিশ্বাসী স্ত্রীকে সঙ্গে নিয়ে ঈশ্বরের সেবা সেবাকার্য চালিয়ে যাওয়ার অধিকার তাঁরও ছিল যেমন অন্যান্য সেবকও প্রভুর প্রেরিত ভাইদের মধ্যে দেখা গিয়েছে কিন্তু তিনি তাহাতে দূরবর্তী থেকেছেন মানুষের প্রতি খ্রিস্টীয় প্রেম বসতই সাধু পৌল এই অধিকার ভোগের স্বাধীনতাকে সীমিত রেখেছিলেন তার আরও অধিকার ভোগ হতে নিজেকে সংযত রেখেছিলেন তিনি আর বার্ণবাও তা হল জীবিকার জন্য সাধু পৌল ও বার্নবা বিশ্বাসীদের দানের উপরে নির্ভরশীল ছিলেন না স্বহস্তে তারা পরিশ্রম করতেন অথচ জীবিকার জন্য এই পরিচর্যা কার্যতেই পূর্ণ নির্ভরশীল হতে পারতেন পরের দান অনুদান আতিথ্য ইত্যাদি ভোগ করার স্বাধীনতা থাকলেও তিনিও ও বার্নবা স্বনির্ভর ছিলেন প্রভুর অনুগ্রহে এক্ষেত্রেও দেখি অন্যান্য কত সেবকদের জীবিকার প্রয়োজনীয়তা বিশ্বাসীগণের দ্বারা পূর্ণ হলেও পৌল বার্ণবা তার অপেক্ষা করেননি তারা সহস্তে পরিশ্রমপূর্বক ঈশ্বরের সেবা কার্যে ব্যবহৃত হয়েছিলেন আমরা দেখি এর পরে বিশেষ করে সাত থেকে এগারো পদে লেখা আছে কে কখন আপনি ধন ব্যয় করিয়া যুদ্ধে যায় কে দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করে আর তাহার ফল না খায় অথবা কে পাল চড়ায় আর পালের দুগ্ধ না খায় আমি কি মানুষের মতো এ সকল কথা কইতেছি অথবা ব্যবস্থায়ও কি ইহা বলে না কারণ মসির ব্যবস্থায় লেখা আছে শস্য মর্দনকারী বলদের মুখে জালতি বাঁধিও না ঈশ্বর কি বলদেরই বিষয়ে চিন্তা করেন কিংবা সর্বদা আমাদের নিমিত্ত ইহা কহেন বস্তুত আমাদের নিমিত্ত ইহা লিখিত হইয়াছে কারণ যে চাষ করে প্রত্যাশাতেই চাষ করা তাহার উচিত এবং যে শস্য মারে ভাগ পাইবার প্রত্যাশাতেই শস্য মারা তার উচিত আমরা যখন তোমাদের কাছে আর্থিক বীজ বপন করিয়াছি তখন যদি তোমাদের মাংসিক ফল গ্রহণ করি তবে তা কি মহৎ বিষয় সেই সময় শস্য মারবার জন্য বলদের প্রয়োজন হতো দিকচক্রবালের সমান্তরালে বলদকে টেনে নিয়ে যাওয়ায় শস্যকে ভূমি তুষতে পৃথক করা হতো বাতাসে দূরে নিক্ষিপ্ত হয়ে ওই তুষ বা ভূমি ভূষিগুলো জোর বাতাসে উড়ে চলে যেত আর ভালো শস্য পড়ে থাকত ওই খামারে পুরাতন নিয়মে ঈশ্বরের দেওয়া ব্যবস্থা ছিল শস্য মাড়াইতে রত বলদের মুখে মুখবন্ধনী যেন না দত্ত হয় কেন কারণ বলদটা কার্যরত এবং শস্য মাড়ায় রত থাকায় সে খাদ্য গ্রহণে অনুমতিপ্রাপ্ত হয়েছে এভাবে ঈশ্বর ওই বলদের প্রতি যত্নবান স্বরূপে ব্যবস্থা প্রদান করেছেন এই অনুযায়ী ঈশ্বরের পরিচারক সর্বদা তার কার্যপ্রযুক্ত তার জীবনযাপনের উদ্দেশ্যে আহার্য পানীয় প্রাপ্তির যোগ্য সাধু ওই ব্যবস্থা মতোই এখানে বলছেন যে ঈশ্বরের পরিচারক আত্মিক ভোজনের উদ্দেশ্যে সেবা কার্যে রত থাকার দরুন তারা ওই বলদের মতো তাদের শারীরিক বিষয় সকল ওই বিশ্বাসী মানবাত্মাদের হতে প্রাপ্ত হওয়ার যোগ্য ঈশ্বরের পরিচর্যাকারীগণ ঈশ্বরের উদ্দেশ্যে এই জগতে মানুষের সেবায় তাদের পরিত্রাণার্থে জীবনের পথ জ্ঞাত করতে পরিশ্রম করেন অতএব তারাও নিজেদের জীবিকার জন্য বিশ্বাসী পরিত্রাণপ্রাপ্ত আত্মিক সন্তানদের হতে প্রয়োজনীয় বিষয় প্রাপ্ত হওয়ার অধিকারী গালাতীয়দের মধ্যেও সাধু পৌল এ বিষয়ে উল্লেখ করেছেন এখানেও তিনি জানিয়েছেন আপন ধন ব্যয় করে কে যুদ্ধে চায় কেউই নয় কোনো সৈনিকই কি নিজের ভার নিজে বহন করে করে না নিশ্চয়ই নিজের জমিতে চাষ করে কোন চাষি বা সেই জমির ফসল ভোগ করে না এমন চাষি অবশ্যই যে ভোগ করে আর এমন মেষপালকি কি আছে যে নিজের ছাগল মেষ চড়িয়ে সেই পালের দুধ পান করে না না নেই সে পোল জানিয়েছেন সাধারণ মানুষ কী বলে শুধু তাই নয় ঈশ্বরের ব্যবস্থা কী প্রকাশ করে তাই আমাদের অনুসরণীয় ঈশ্বর যে বলদের বিষয়ে ব্যবস্থায় বা নিয়মে জানালেন যে শস্য মালায়ের রত বলদের মুখে বন্ধন না লাগিয়ে বরং তাকে খাওয়ার সুযোগ দিতে হবে যেহেতু সে শ্রমরত তাহলে নিশ্চয়ই মানুষকে পরিত্যাগ করে ঈশ্বর বলদের উপরেই শুধু গুরুত্ব দেননি শ্রমরত মানুষ যেমন শ্রমের স্থানগুলো হতে নিজের ব্যয় ভারপ্রাপ্তির যোগ্য তেমনি ঈশ্বরের পরিচর্যাকারী গণ তাদের হতে আত্মিক উদ্ধার ও সহায়তা প্রাপ্তির মানুষগুলো হতে নিজেদের যাবতীয় ব্যয়ভার প্রাপ্তির যোগ্য সাধু পৌল জানিয়েছেন মহান উদ্ধারের সন্ধান তারা মানুষের হৃদয়ের দ্বারে দ্বারে গিয়ে হৃদয়ে ভন্তরে পৌঁছে দেন পরিবর্তে সামান্য অন্ন বস্ত্র ওই সমস্ত আত্মিক সন্তানদের হতে অবশ্যই তারা পাওয়ার অধিকারী বইকে প্রথম করিন্ত তার নয়র অধ্যায় বারো থেকে পনেরো পদে লেখা আছে যদি তোমাদের উপরে কর্তৃত্ব করিবার অন্য লোকদের অধিকার থাকে তবে আমাদের কি আরও অধিকার নাই তথাচ আমরা এই কর্তৃত্ব ব্যবহার করি নাই বরং সকলেই সহ্য করিতেছি যেন খ্রিস্টের সুসমাচারের কোনো বাধা না জন্মায় তোমরা কি জানো না যে পবিত্র বিষয়ের কার্য যাহারা করে তারা পবিত্র স্থানের বস্তু খায় এবং যজ্ঞবেদীর সেবা যাহারা করে তারা যজ্ঞবেদীর সহিত অংশী হয় সেই রূপে প্রভু সুসমাচার প্রচারকদের জন্য এই বিধান করিয়াছেন যে তাহাদের উপজীবিকা সুসমাচার হইতে হইবে কিন্তু আমি ইহার কিছুই ব্যবহার করি নাই আর আমার সম্বন্ধে যে এরূপ করা হইবে সেজন্য আমি সকল লিখিতেছি না কেননা কেহ যে আমার শ্লাঘা নিষ্ফল করিবে তা অপেক্ষা বরং আমার মরণ ভালো প্রেরিত পৌলে শ্লাঘার বিষয় যে তিনি যা বিধেও তাই জানিয়েছেন মাত্র তিনি নিজে নিজের ব্যয়ভার বা জীবিকার জন্য বিশ্বাসীদের উপরে যে ভরসা করেছেন এমন নয় বরং নিজে তাঁবু নির্মাণ করে জীবিকা নির্বাহ করেছেন এই হলো তাঁর শ্লাঘার বিষয় কারণ ঈশ্বর তাকে সেই অনুগ্রহ দিয়েছেন তাকে কারোর উপর অবলম্বন হিসাবে গ্রহণ করতে হয়নি এ তো ঈশ্বরেতে গৌরবের বিষয় কিন্তু যদি কেউ তার ব্যয়ভার গ্রহণ করতো অথবা তাকে যদি কারো উপরে জীবিকার উদ্দেশ্যে নির্ভর করতে হতো তাহলেও অগৌরবের কিছু ছিল না কারণ তিনি তো তা পাওয়ার যোগ্য যেহেতু ঈশ্বর দত্ত বিধান প্রভুর প্রচারক পরিচর্যাকারীদের জন্য নির্ধারিত রয়েছে যে তাদের উপজীবিকা সুসমাচার হতে হবে সাধু এই উদ্দেশ্যে বিশ্বাসীদের স্মরণ করিয়ে দিয়েছেন মন্দিরের কার্যকারীরা ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত উপহারের দানের অংশ পায় ঈশ্বরে মন্দিরে যজ্ঞবেদীর কার্যভার যাদের উপরে ন্যস্ত তারাও ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞবেদীতে উৎসর্গীকৃত নৈবেদ্যের অংশ পায় ঠিক তেমনই প্রভুর সুষমাচার গ্রহণকারীরাও যেন সুষমাচার প্রচারকারী ঈশ্বরের সেবকদের ব্যয়ভার বহন করে সাধুপৌল এও স্মরণ করিয়ে দিয়েছেন যে কারো হতে কিছু দান বা সহায়তা বা উপহার গ্রহণ না করেও সাধু পৌল ঈশ্বরের পরিচর্যা সম্পন্ন করতে যে আনন্দ শান্তি লাভ করেছেন তার জন্য তিনি ঈশ্বরে গৌরব করেন যদিও গ্রহণের অধিকার রয়েছে তথাপি যখন বঞ্চিত হয়েছেন তখনও সহস্তে পরিশ্রমপূর্বক ঈশ্বরের সেবায় নিয়োজিত থেকে যে সুখ শান্তি আনন্দ তিনি পেয়েছেন পাওয়ার মাঝে সেই আনন্দ তিনি নষ্ট করতে চান না এখন সেদিন করিন্থিওদের প্রতি তিনি যা লিখেছেন আজও তা আমাদের জন্য প্রযোজ্য প্রথম করিন্থীয় তার অধ্যায় ষোলো থেকে ১৯ পদ এখন আমরা পাঠ করব লেখা আছে কারণ আমি যদিও সুষমাচার প্রচার করি তবু আমার শ্লাঘা করিবার কিছুই নাই কেননা অবশ্য বহনীয় ভার আমার উপরে অর্পিত ধিক আমাকে যদি আমি সুষমাচার প্রচার না করি বস্তুত আমি যদি স্ব ইচ্ছাইয়া করি তবে আমার পুরস্কার আছে কিন্তু যদি স্বইচ্ছায় না করি তবু ধনাদক্যের কার্য আমার হাস্তে সমর্পিত রইয়াছে তবে আমার পুরস্কার কি তাহা এই যে সুষমাচার প্রচার করিতে করিতে আমি সেই সুষমাচারকে ব্যয় রোহিত করি যেন সুষমাচার সম্বন্ধে যে কর্তৃত্ব আমার আছে তাহার পূর্ণ ব্যবহার না করি কারণ সকলের অনধীন হইলেও আমি সকলের দাসত্ব স্বীকার করিলাম যেন অধিক লোককে লাভ করিতে পারি সাধু পৌল স্বীকার করছেন এই অংশে এই সুসমাচার প্রচার কার্যে তার নিজের কোনোই কৃতিত্ব নেই প্রচার করাতে বা করতে ঈশ্বরের পরিচর্যা করতে তিনি যেন বাধ্যই এই সেবার কাজ না করিতে তিনি থাকতে পারবেন না ঈশ্বর কর্তৃক আহুত মনোনীত তিনি এই কাজ না করতে পারলে তিনি নিজেকে নিজে ধিক্কা দিয়েছেন তিনি যে নিজে হতে এই কার্যভার উৎসুক হয়ে এগিয়েছেন তা নয় সাধু বলছেন হয়তো স্বেচ্ছায় এই সেবার ভার গ্রহণ করার জন্য বিশেষ পুরস্কারও রয়েছে কিন্তু তার ক্ষেত্রে তো তা হয়নি তাকে এই কার্যভার দত্ত হয়েছে আর তা পালন করতে সেই ঈশ্বর দত্ত আজ্ঞা মান্য করতে তিনি অবশ্যই বাধ্য কিন্তু ঈশ্বরের প্রতি প্রেমসহই তিনি এই সেবা কার্য করে চলেছেন পবিত্র আত্মার বসিবদা থেকে এই পবিত্র কার্যভার গ্রহণ করেছেন ও দায়িত্বভার বহন করে চলেছেন আর তাই তিনি নিজের শ্রম দিয়ে নিজের জীবনযাপনের ভার বহন করছেন ঈশ্বরের অনুগ্রহে ফলে কি লাভ হয়েছে লাভেই যে এক অপূর্ব আনন্দে তিনি পূর্ণ হয়েছেন কারণ কারো হতে কিছু না গ্রহণ করেই তিনি এই দায়িত্বভার বহন করে চলেছেন তাই তিনি কারো অধীনস্থ নন অথচ স্বেচ্ছায় মানুষকে খ্রিস্টের চরণে তার বক্ষস্থলে নিয়ে আসার আনন্দে সকলের দাস হতে প্রস্তুত আছেন কিন্তু বেতনভোগ রূপে। বাধ্যতা শিকার নয় স্বেচ্ছায় আনন্দে পূর্ণ হয়ে প্রভু দাসত্ব করা প্রভুতে তিনি বন্দী মানুষের মাঝে এই খ্রিস্টীয় সেবায় তিনি আবদ্ধ বটে এ এক আশ্চর্য অনুভূতি আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে প্রথম করিন্ত তার নয়ের অধ্যায় থেকে আলোচনা করছি কুড়ি থেকে তেইশ পদে লেখা আছে আমি জিহুদিকে লাভ করিবার জন্য জিহুদিদের কাছে জিহুদিন ন্যায় হইলাম আপনি ব্যবস্থার অধীন না হইলেও আমি ব্যবস্থার অধীন লোকদিকে লাভ করিবার জন্য ব্যবস্থাধীন দিগের কাছে ব্যবস্থাধীনের ন্যায় হইলাম আমি ঈশ্বরের ব্যবস্থাবিহীন নই বরং খ্রীষ্টের ব্যবস্থার অনুগত রহিয়াছি তথাপি ব্যবস্থাবিহীন লোকদিয়কে লাভ করিবার জন্য ব্যবস্থাবিহীনদের কাছে ব্যবস্থাবিহীনের ন্যায় হইলাম দুর্বল দিয়কে লাভ করিবার জন্য আমি দুর্বলদের কাছে দুর্বল হইলাম সর্বথা কতগুলি লোককে পরিত্রাণ করিবার জন্য আমি সর্বজনের কাছে সর্ববিদ হইলাম আমি সকলই সুসমাচারের জন্য করি যেন তাহার সহভাগী হই ঈশ্বরের দাস কার্য করায় এ ছিল সাধু পৌলের এক স্বাধীনতা ঈশ্বর মানুষের প্রতি প্রেমেতে এখানেও তাঁর সেই স্বাধীনতা সীমিত তিনি রয়েছেন এক দৌড়ের ক্ষেত্রে কেন পুরস্কার প্রাপ্তির লক্ষ্যে তিনি এগিয়ে চলেছেন সাধু পৌলে সেই কিরূপ জিহুদের মধ্যে জিহুদী চালচলন বজায় রাখেন কেন যেন তারা খ্রিস্টের সুসমাচার শোনে ও খ্রিস্টের পথে আসে আবার অজিহুদীদের মধ্যেও কোন তর্ক না করে কিছু নিয়ম নীতিতে নিজের বিশ্বাস না থাকলেও সেই সমস্ত পালন করেছেন যেন খ্রিস্টের জন্য ওই আত্মাগুলো জয় করতে পারেন আবার বিজাতীয়দের মধ্যেও খ্রীষ্টীয় পৃথকীকরণকে স্থির রেখে তাদের সঙ্গে মানিয়ে চলেছেন এইভাবে তাদের মনের কাছে পৌঁছে তাদের খ্রীষ্টের জন্য জয় করেছেন অথচ খ্রিস্টীয় সত্য তিনি হারাননি এখানেই তার খ্রিস্টীয় স্বাধীনতা ভোগ অথচ মানুষের প্রতি প্রেমেতে তা বাধা সীমাবদ্ধ এই স্বাধীনতায় কোনো যথেচ্ছাচার ছিল না ছিল না কোনো বিশৃঙ্খলা বা মাহাত্ম প্রচার বা অভিলাষ পূরণ কেন তিনি এ বিষয়টা অস্বীকার করেননি আবার অজ্ঞদেরকে মূর্খ না বলে বরং তাদের মধ্যে অতি সাধারণভাবে নিজেকে দেখিয়ে সমস্ত বুঝেও তাদের সঙ্গে সরলতায় মিশে তাদেরকে খ্রিস্টের জন্য জয় করেছেন অর্থাৎ মানুষের মাঝে খ্রিস্টের সুসমাচারকে বলার সুযোগ খুঁজেছেন তাদের মধ্যে যে যেমন সেইভাবে তাদের মধ্যে মিশে গিয়ে অথচ খ্রিস্টের জন্য নিজেকে পৃথকীকৃত রেখেছেন পৌলের সমস্ত কিছুর মূল উদ্দেশ্য ছিল মানুষ যেন উদ্ধার পায় এই উদ্দেশ্যেই তিনি সমস্ত করতেন এর দ্বারা তিনি নিজেও আশীর্বাদ প্রাপ্ত হবেন বই কি এই তার প্রত্যাশিত পুরস্কার প্রথম করেন তার তাঁর নয়ের থেকে আমি আলোচনা করছি আমি চব্বিশ পঁচিশ পদ পাঠ করি এখানে লেখা আছে তোমরা কি জানো না যে দৌড়ের স্থলে যাহারা দৌড়ে তাহারা সকলে দৌড়ে কিন্তু কেবল একজন পুরস্কার পায় তোমরা এইরূপে দৌড়ে যেন পুরস্কার পাও আর যে কেউ মল্লযুদ্ধ করে সে ইন্দ্রদমন করে তারা পাইবার জন্য তাহা করে কিন্তু আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য করি এই জগতে দৌড়ের ক্ষেত্রে তো কতজনই দৌড়ায় কিন্তু প্রথম পুরস্কার পায় শুধু একজন কিন্তু আমাদের আত্মিক জীবনের দৌড়ে যে কেউ সুভাবে সঠিক নিয়মে বিজয়ী হবে সেই একাধিক ব্যক্তি প্রথম হওয়ার পুরস্কার প্রাপ্ত হবে তবে হ্যাঁ তা অল্পজনক প্রাপ্ত হবে সাধারণ দৌড় নয় আসুন আমরা সেই প্রথম পুরস্কার প্রাপ্তির প্রত্যাশায় দৌড়াই সাধুপোল তাই চেয়েছেন কিন্তু তিনি স্মরণ করিয়েছেন সেই বিষয়ে যে দৌড়ের ক্ষেত্রে প্রতিযোগিতায় প্রথম হওয়ার পথে বাধা বিঘ্ন থাকে প্রচুর সেই সমস্ত বিঘ্ন বা প্রতিকূলতার প্রতি প্রতিযোগীর দৃষ্টি রাখলে চলে না তাকে হতে হবে সতর্ক লক্ষ্য থাকবে সম্মুখের দিকে তেমনি আত্মিক প্রতিযোগীরও অর্থাৎ যে প্রথম পুরস্কার লাভ করতে ইচ্ছুক তাকে হতে হবে সংযমী তার চতুস্প প্রতিকূলতা ও বিঘ্নতার প্রতি তার দৃষ্টি রাখলে চলে না সেগুলোতে মগ্ন হলে সর্বনাশ অতএব সমস্ত বাধা ও অন্তরায় হতে তাকে দূরবর্তী থাকতে হবে হতে হবে পৃথকীকৃত পরিত্যাগ করতে হবে সেই সমস্ত তবেই লক্ষ্যে পৌঁছাতে পারবে বিশ্বাসীর এই হলো পথ ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন আমরা প্রথম করে পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন সাদুপৌল অত্যন্ত নিষ্ঠার সাথে তার প্রেরিত জীবনযাপন করছিলেন ঈশ্বর তার রাজ্য বৃদ্ধির কাজে তাকে যে দায়িত্ব দিয়ে পরজাতীয়দের কাছে পাঠিয়েছিলেন সেই দায়িত্ব তিনি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন এই জীবনধারায় তার নিজস্ব একটা আদর্শ ছিল এই বিষয়ে তিনি অন্যান্য প্রেরিতদের থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন তার জন্য তাকে জীবনে অনেক সংগ্রাম করতে হয়েছিল অনেক কষ্ট করতে হয়েছিল কিন্তু তবু কোনোদিন তিনি তার আদর্শ থেকে সরে আসেননি আমরা তার বিভিন্ন পত্রগুলি থেকে তার এই সংগ্রামের কথা জানতে পারি তার কাছে তার জীবন ছিল একটা লম্বা দৌড় প্রতিযোগিতার মতো সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং তিনি বিজয়ী হয়েই তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছিলেন সাধুপলের পর ইসরায়েলীয়দের মিশর দেশ থেকে প্রতিশ্রুত দেশে যাত্রাকালের কিছু বিষয় করিন্থিয় মণ্ডলী মানুষদের স্মরণ করে দিয়ে তাদের আরও কয়েকটি বিশেষ বিষয়ে শিক্ষা দিয়েছিলেন আমরা এই সকল বিষয় আমাদের আগামী পর্বে অধ্যয়ন করব আসুন এই সময় প্রার্থনায় যাব আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন আসুন প্রার্থনা করি করুনমায় সৈক্য পিতা ধন্যবাদ দিই প্রভুর একটি বার তোমার পবিত্র পরাক্রমে আমাদের সঙ্গে সঙ্গে আছো ধন্যবাদ দিই এই সুন্দর সুযোগ দিয়েছ বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে একটি বার তুমি কথা বলেছ প্রার্থনা করি পিতা আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুরক্ষিত রাখো পিতাকে বিশেষ করে প্রার্থনা করি যদি কেউ অসুস্থ থাকেন সৈক্য পিতা তোমার পবিত্র পরাক্রমে এই মুহূর্তে পিতাগ তোমার সে আরোগ্যকারী শক্তি যেন সেই ব্যক্তির শরীরে কাজ করে প্রভু গো তোমার পবিত্র অনুগ্রহে তাকে সম্পূর্ণ আরোগ্যতা দাও সুস্থ সবল শরীরে তোমার গৌরব করতে সাহায্য করো প্রত্যেক পরিবারবর্গকে তোমার জন্য সমর্পণ করি তোমার শান্তি আনন্দ অনুগ্রহে প্রত্যেককে পূর্ণ রাখো প্রত্যেক সন্তান সন্ততিকে অবশ্যই পিতা তোমার জীবন্ত অনুগ্রহে তোমার জ্ঞানে বুদ্ধিতে প্রজ্ঞায় পূর্ণ রাখো যেন প্রত্যেকে পিতাগো তাদের পড়াশোনায় সুন্দরভাবে এগিয়ে চলতে পারে পিতাগো আশীর্বাদ করো যারা পরীক্ষা দিচ্ছে বিশেষভাবে সাহায্য করো যেন সুন্দর পরীক্ষা দেয় খুব ভালো ফল লাভ করে তোমার গৌরব করতে পারে প্রভু তুমি দয়া করো তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো আমেন ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় আমার বিশ্বাস ঈশ্বরের বাক্য বিশেষভাবে আপনার জীবনে কাজ করছে আর একই সঙ্গে আমার বিশ্বাস আগামী দিনও এইভাবেই আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় বন্ধু আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান আমরা আনন্দের সাথে জানাই দাতাদের থেকে শেষে প্রতিটা মধ্যে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও শেষে তার ছবি ও সপ্তাহের নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে অবনী কুমার মণ্ডল ও হাওড়া থেকে শশাঙ্ক শেখর রক্ষী আমাদের মিসড কল দেবার নম্বরটি হল জিরো আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নম্বর নাইন এবং আরেকটি হল নাইন থ্রি আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন